আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিএসএম টিভি আরিফ থেকে আমি এসে আপনাদের মাঝে আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং A7 2016 অর্থাৎ স্যামসাং A710 কীভাবে প্যাটার্ন এবং এফআরপি আনলক করতে হয়। তো আমরা প্যাটার্ন আনলক করার জন্য প্রথমে সেটটাকে হার্ড রিসেট করব এবং এফআরপি আনলক করার জন্য আমরা স্যাম ফার্মা টুলসটি ইউজ করব। তখন আমরা সেটটাকে হার্ড রিসেট করে দেখাই কীভাবে প্যাটার্নটা আমরা আনলক করি। এই জন্য আমাদেরকে প্রথমে ভলিউম, যেহেতু সেটটা প্যাটার্ন অবস্থায় আছে, সেহেতু ভলিউম মাইনাস পাওয়ার এবং হোম বাটন একসাথে চেপে ধরতে হবে এবং সেটটা চালু হয়ে গেলে সাথে সাথে ভলিউম আপটাকে চেপে ধরে রাখতে হবে এবং পাওয়ার বাটনটা 2 সেকেন্ড পরে ছেড়ে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাই ভলিউম মাইনাস, হোম বাটন এবং পাওয়ার একসাথে চেপে ধরলাম। এখন সেটটা বন্ধ হয়ে যাবে, সেটটা বন্ধ হয়ে গেল এবং সাথে সাথে ভলিউম প্লাসটাকে চেপে ধরলাম এবং সেটটা চালু হওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর আমাদের নো কমেন্টস মোড আসবে। কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, নো কমেন্টস মোড। কিছুক্ষণ অপেক্ষা করি, অটোমেটিক আসবে। হ্যাঁ, আমাদের রিসেট মোড চলে আসছে। এখন আমরা এখানে ভলিউম মাইনাসটাকে আপ ডাউন করে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট নিয়ে আসবো। ওয়াইপ ডাটা রিসেট, পাওয়ার বাটন ওকে, ভলিউম মাইনাস ইয়েস, পাওয়ার বাটন ওকে। এখন আমরা ক্যাশ পার্টিশনটাকেও রিসেট করব। ভলিউম মাইনাস, পাওয়ার বাটন, ভলিউম মাইনাস ইয়েস। সেটা কিছুক্ষণ সময় নেবে চালু হতে, আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি। সেটটা চালু হচ্ছে। ভিডিওটা লং হওয়ার সাথে আমি 3 থেকে 4 মিনিট স্কিপ করে দিয়েছি। এখন সেটটা চালু হচ্ছে, আমরা স্টার্ট বাটনটা প্রেস করলাম। ওকে, আমি আমার ওয়াইফাইটা কানেক্ট করছি। এখন আমার ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেল। নেক্সট নেক্সট, এগ্রি টু অল, নেক্সট। কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ সময় অপেক্ষা করি। সফটওয়্যার আপডেট কিছুক্ষণ সময় নেবে, 1 মিনিট মতো অথবা 30 সেকেন্ড মতো সময় নেবে। ওকে, দেখুন আমাদের নেক্সট চলে আসছে। যদি আমাদের এখানে এফআরপি না থাকতো তাহলে আমাদের এখানে স্কিপ দেখাতো, যেহেতু নেক্সট আসছে সেহেতু আমাদের প্যাটার্ন আনলক হয়ে গেছে। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব, স্ক্রিনে গিয়ে দেখাবো আমরা এফআরপিটা কীভাবে রিসেট করি। সো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং আমরা সর্বপ্রথম ডিভাইস ম্যানেজারটাকে সিলেক্ট করব পোর্টটাকে পেয়েছে কিনা দেখার জন্য। সো ডিভাইস ম্যানেজার, পোর্টস অ্যান্ড কমস, কত নম্বর পোর্টটা পেলো সেটা দেখার জন্য এখন আমরা এটাকে একটু ছোটো করে দিলাম যাতে বোঝার সুবিধার্থে। এখন আমরা আমাদের টুলসটি ইউজ করব। আমাদের টুলসের নাম আছে স্যাম ফার্মা টুলস। টুলসটা ওকে করলাম, স্যাম ফার্মা টুল আপডেট কিনা দেখে নিচ্ছে। আমাদের টুলসটাকে একটু ছোটো করে দিলাম। এখন আমরা আমাদের টুলসে গিয়ে রিমুভ এফআরপিতে ক্লিক করব। রিমুভ এফআরপিতে আমরা ক্লিক করে দিয়েছি।
এখন আমরা মোবাইল আমাদের ইউএসবি ব্রেকটাকে কানেক্ট করলাম, দেখুন আমাদের পোর্টটা পেয়ে গেছে এবং আমাদের সেটটা কানেক্ট হচ্ছে, আমাদের সেটটা কানেক্ট হয়ে গেল। এখন আমাদের ইমার্জেন্সি প্রেস করতে হবে, ইমার্জেন্সি প্রেস করে *#0*# প্রেস করলাম, অলরেডি ওপেন দি টেস্ট মোড। ওকে, ওয়েটিং ফর ডিভাইস, দেখুন আমাদের আমাদের সেটটা রিসেট হচ্ছে, ওয়েটিং ফর ডিভাইস রিমুভ, সেটটা কিছুক্ষণের ভিতরে এফআরপিটা রিসেট হয়ে যাবে। ওকে, এখন আমরা মোবাইলে ইউএসবিটাকে অ্যালাউ করে দেব এবং আমাদের এফআরপিটা রিমুভিং হয়ে যাবে, দেখুন। ওকে।